আসসালামু আলাইকুম, তালহা আইটির পক্ষ থেকে আরেকবার স্বাগত জানাচ্ছি। আমি তালহা। আজকের এই এপিসোডে আমরা দেখব যে আমাদের স্ক্রিনে যে অনেকগুলো ইমেজ রয়েছে সেই ইমেজগুলোকে আমরা এক ক্লিকে কীভাবে সবগুলো একসাথে পিডিএফ আকারে তৈরি করতে পারি। ধরেন আমার এখানে একটা ইমেজ রয়েছে, এভাবে অনেকগুলো ইমেজ রয়েছে, আমরা সেই ইমেজগুলোকে কীভাবে একসাথে পিডিএফ আকারে তৈরি করতে পারি। প্রথমে আমাদের যা করতে হবে টেক্সটার জন্য, প্রথমে ইমেজগুলো আগে আমাদের যে কোনোভাবে সংগ্রহ করে নিতে হবে। তারপর সেগুলোকে আমরা কন্ট্রোলে প্রেস করে বা ওয়াল সিলেক্ট করতে পারি, ড্রাগ মাউস ড্রাগ করে, এখানে সিলেক্ট করে এভাবে আমরা মাউস ড্রাগ করে ছবিগুলো সিলেক্ট করতে পারি, অথবা আপনি কিবোর্ড থেকে কন্ট্রোলে প্রেস করে প্রথমে ছবিগুলো সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আমাদের যে মাউসের লেফট এবং রাইট বাটন রয়েছে সেখানে রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে অপশন পাবো আমরা, বিভিন্ন অপশন, সেখান থেকে আমরা একটা অপশন পাবো যেখানে অপশনটা থাকবে প্রিন্ট অপশন নামে। আমরা সেটার জন্য কি করব, এখান থেকে প্রিন্ট অপশনে চলে যাব। প্রিন্ট অপশনে যাওয়ার পরে আমাদের কাছে এখানে ফ্যাক্স অথবা আমাদের প্রিন্টার আসতে পারে, সেক্ষেত্রে আমরা সেটাই না গিয়ে আমরা প্রথমে কি করব, এখান থেকে আমাদের মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ এইটা আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এখান থেকে আমি চাইলে পেপার সাইজ অথবা কোয়ালিটি সাইজ এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারি। আর সিলেক্ট করার পরে এখানে হলো একটা অপশন রয়েছে, সেটা হলো ফিট টু পিকচার ফ্রেম, অর্থাৎ ফ্রেমের যদি ফিট চান তাহলে আপনি টিক মার্ক দিয়ে রাখবেন, আর যদি ফিট না চান যেটা যেভাবে আছে সেই অবস্থা রাখতে চাইলে এখান থেকে আপনি টিক মার্কটা উঠিয়ে দেবেন। উঠিয়ে দিলে কি হবে, আপনার যে ইমেজটা রয়েছে সেটা যতটুকু সাইজ রয়েছে সেটা অনুযায়ী এখানে ওপেন হবে। আর যদি ফিট দেওয়া হয় তাহলে আপনাকে যেই পেপার সাইজ দিয়েছেন, অর্থাৎ যে পেপার সাইজ দেওয়া হয়েছে আপনার এখানে, সেটা অনুযায়ী সে তার জায়গা করে নেবে। দেখছেন এখানে আমি যদি যখন এফোর করি তখন একটা রূপ দেখা যায়, যখন আমি লেটার করি তখন আর একটা রূপ দেখা যায়, আর যদি আমি এখান থেকে ফিটটা উঠিয়ে দিই তাহলে কিন্তু আর একটা রূপ দেখা যাচ্ছে। যে আপনি যেইটা সাইজ চান এখান থেকে সিলেক্ট করে তারপর আপনি যদি ফিট দেন তাহলে সে অনুযায়ী হবে। অর্থাৎ তারপর আমরা কি করব, এখান থেকে যে প্রিন্ট নামক অপশন রয়েছে সেখানে আমরা একটু ক্লিক করব। একটু ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখবেন যে আপনার কাছে একটা মেসেজ চলে আসবে, তারপর আপনি এই ফাইলটা কোথায় সিলেক্ট করতে চান এরকম একটা পপ আপ অর্থাৎ একটা উইন্ডো মেনু চলে আসবে, সেখান থেকে আমরা সিলেক্ট করে দেবো যে আমরা ফাইলটা কোথায় সিলেক্ট করতে চাই। আমরা ফাইলটায় ফার্নিচার নামে একটা ফোল্ডার রয়েছে সেখানে সেভ করব নিউ ফাইল নামে, সেটা আমরা ফাইল নামে লিখে দিলাম। তারপর এখান থেকে আমরা সেভ অ্যাসে ক্লিক করলাম, অর্থাৎ সেভে ক্লিক করলাম। সেভ হওয়ার সাথে সাথে আপনার এখানে যেই কটা পিকচার আছে সেটা কিন্তু মুহূর্তের মধ্যে সে পিডিএফ আকারে তৈরি করে নেবে। দেখেন এখানে কিন্তু আমার যে 63টা ইমেজ রয়েছে সে অটোমেটিকভাবে সে আমাদের পিডিএফ আকারে তৈরি করে দিতে বাধ্য হচ্ছে। আমরা একটু দেখার পরে এই ফাইলটা আমাদের যদি ওপেন হয় তাহলে আমরা দেখতে পাবো যে এটার ফলাফলটা কী। তারপর যদি আমি আমার ডেস্কটপে চলে যাই, সেখান থেকে আমাদের যে ফোল্ডারটা রয়েছে সেই ফোল্ডারটায় প্রবেশ করলাম। প্রবেশ করার পরে আমাদের যেখানে নিউ ফাইল পিডিএফ রয়েছে সেখানে আমরা একটু ক্লিক করব। দেখেন ক্লিক করার সাথে সাথে আমাদের যে পিডিএফটা ওপেন হবে সেটা আমরা যেহেতু ফিড দেইনি, এটার যে অনুযায়ী আকার রয়েছে সেই অনুযায়ী সে কিন্তু আকার নিয়ে নিয়েছে। দেখেন এখানে প্রত্যেকটা ইমেজ যার যার নিয়ম মতো সে পিডিএফ আকারে তৈরি হয়ে গেছে। আশা করি অল্প সময়ের ভিডিওতে অবশ্যই আপনারা বুঝতে পারছেন। এরকম আরও ট্রিক্স পেতে আপনি অবশ্যই লাইক কমেন্ট, আপনি ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে পারেন, আর সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারেন যেন আপনার কাছ থেকে কোনো ভিডিও ছাড়ার পর মুহূর্তেই আপনার কাছে চলে যেতে পারে। সেই জন্য ধন্যবাদ সবাইকে ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য।